হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে তোমাদের বাংলার গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা বোধ পরীক্ষণ থেকে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশ মিলিয়ে মোট 15 নম্বরের 15টি প্রশ্ন থাকবে। তো আজকে আমরা এই ক্লাসে বোধ পরীক্ষণ নমুনা 2, গতকাল আমরা বোধ পরীক্ষণ নমুনা 1 অর্থাৎ গতকাল একটি ক্লাস ছিল, আজকে এটি আমাদের বোধ পরীক্ষণের 2 নম্বর ক্লাস। ওকে, তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের টেট পরীক্ষার জন্য বাংলা পেডাগজির উপর গুরুত্বপূর্ণ একটি ম্যারাথন ক্লাস করানো হয়েছে। এই ক্লাসে মোট গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে অফিসিয়ালি সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী বাংলা পেডাগজির প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এমসিকিউগুলো আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি এই গুরুত্বপূর্ণ ক্লাসটি না করে থাকো এখনও পর্যন্ত, তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই ক্লাস বোধ পরীক্ষণ নমুনা 2। গদ্যাংশ থেকে মোট 9টি প্রশ্ন 9 নম্বরের এবং পদ্যাংশ থেকে মোট 6টি প্রশ্ন 6 নম্বরের। ওকে, তো এটাই তোমাদের কিন্তু সিলেবাস থাকবে। তো দেখো, প্রথমে গদ্যাংশ রয়েছে, গদ্যাংশটা আমরা প্রথমে পড়ব, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, এই গদ্যাংশটি কিন্তু সিটেট প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সিটেটের বিগত কোনো একটি বছরে কিন্তু এই গদ্যাংশটি এসেছিল। তো দেখো গদ্যাংশে কী বলা হয়েছে, ফের মালিঙ্গা বাসবনে দেখা মিলল শার্দুল সম্রাটের, এবার বাঘমামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়। ওকে, 3 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার পর ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যানের 14 ফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়ে ক্যামেরায়। পরদিন সকালেও ফের জায়গায় বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, বনকর্মীরা যে সজাগ রয়েছেন, আমাদের ক্যামেরা ঠিকমতো কাজ করছে তা আরও একবারও প্রমাণিত হলো। 2020 সালে প্রথম দিনটিতেই চমকে দিয়েছিল ন্যাওরা ভ্যালি। তো দেখো, এখানে কিন্তু ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যানের কথা বলা হচ্ছে এবং এখানে যে বাঘ ধরা হবে সেই একটি ঘটনা কিন্তু উঠে এসেছে। নেক্সট দেখো, জাতীয় উদ্যানের 6 মাইল এলাকার কাছে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। তবে 17 এবং 18 ডিসেম্বর ট্র্যাপ ক্যামেরাতে যে বাঘের ছবি ধরা পড়েছিল এটি সেই বাঘ নাও হতে পারে, অর্থাৎ বহুদিন বা বহু মাস আগে থেকে কিন্তু সেই ক্যামেরাগুলো লাগানো হয়েছে বাঘকে ধরার জন্য। ওকে, ডিসেম্বর মাসে কিন্তু ক্যামেরায় একটি বাঘের ছবি উঠেছিল এবং সেই বাঘের ছবি যে এই যে ফেব্রুয়ারি মাসে সেই বাঘটা, সেটি কিন্তু নাও হতে পারে, এই আশঙ্কা কিন্তু প্রকাশ করা হচ্ছে। এছাড়া ছবিটি খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে, এবারে দেখা বড় আকৃতির নাদুসুন্দুস বাঘটি অল্প সময়ের মধ্যে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। অনুমান, প্রায় 150 বর্গ কিমি এলাকায় জাতীয় উদ্যানটির ভেতরে এই মুহূর্তে 2-3টি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চোরা শিকারীদের কথা মাথায় রেখে বছরের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয় এখানে বন চৌকির সংখ্যা বাড়ানো হবে, আরও ট্যাপ ক্যামেরা লাগানো হবে। 2017 থেকে প্রতি বছর ন্যাওরাতে বাঘের ছবি ধরা পড়ে। ওকে, তো এখানে বলা হয়েছে যে 2017 সাল থেকেই নাকি প্রতি বছর এই জাতীয় উদ্যানে কিন্তু বাঘের ছবি ধরা পড়ে ক্যামেরাতে। স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার অনিমেশ বসু বলেন, খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা, গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসাবে ন্যাওরা ভ্যালির জঙ্গলে পরিবেশে সুস্থ স্বাভাবিক রয়েছে। তো তিনি কি বলেছেন, গোটা বিশ্বে যখন বাঘ কমে যাচ্ছে, বাঘের সংখ্যা কমে যাচ্ছে বা বাঘ কিন্তু অবলুপ্তির দিকে, তো সেই মতো পরিস্থিতিতে বা সেই মতো জায়গায় আবারও প্রমাণ হচ্ছে যে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস, আমাদের পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল বাঘ সুন্দরবনে বিখ্যাত, তো এই রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস এটি কিন্তু ন্যাওরা ভ্যালির জঙ্গলে তারা সুস্থ স্বাভাবিকভাবেই রয়েছে এবং তাদের জন্য কিন্তু একটা পরিবেশ রয়েছে। অনিমেশবাবুর কথা, গোটা দেশের মধ্যে নামডাফা অরণ্যের পর ন্যাওরা ভ্যালি দ্বিতীয় অরণ্য যেখানে 7 প্রজাতির বিড়াল গোত্রের প্রাণীর দেখা মেলে, তো এই বাঘ কিন্তু বিড়াল গোত্রের প্রাণী কিন্তু। ওকে, এখানে মানুষের ছোঁয়া কম পড়েছে, দেশের অন্যতম ভার্জিন ফরেস্ট। উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, আশা করছি দ্রুত আরও ফটো আসবে, আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি। লাস্ট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, মালিঙ্গাবাসের বন নিয়ে খুব চিন্তিত বিশেষজ্ঞ মহল। হাজার হাজার বছর ধরে গজিয়ে ওঠা বাঁশের গভীর বন বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়। তো এখানে কিন্তু এই যে মালিঙ্গা বন, এটি কিন্তু একটি বাঁশের বন, তো এটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহল অত্যন্ত চিন্তিত, কারণ এই যে বিভিন্ন বাঁশ রয়েছে এই বাঁশের বনে কিন্তু বাঘের যে অবাধ বিচরণ বা বাঘের যে পরিবেশ এটি কিন্তু সুবিধাজনক নয়। গভীর বাঁশবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না,
বন দপ্তর প্রায় 2 বছরের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে, মালিঙ্গা ম্যানেজমেন্টের দিকেও নজর রাখছে। তো বর্তমানে কিন্তু প্রচুর চোরা শিকারীদের উৎপাত, তো সেটি কিন্তু এখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তো এই হলো তোমাদের গদ্য। তো এইবার আমরা গদ্যাংশ থেকে দেখে নেব গুরুত্বপূর্ণ 9খানা প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, নেওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে? তো আমরা কিন্তু এখনই পড়লাম সঠিক উত্তর হয়ে যাবে 7 প্রকার। ওকে, অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা দেখলে আমরা কিন্তু এখনই বললাম যে 7 প্রকারের বিড়াল গোত্রের প্রাণী বসবাস করে। নেক্সট দেখো, মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয় কেন? দেখো সঠিক উত্তর হয়ে যাবে যে গভীর বাসবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়। ওকে, তো এই জন্য তারা কিন্তু শিকারের পক্ষে তাদের কিন্তু অসুবিধা হয়, এটাই বলা হয়েছে যে মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয়, কারণ যে গভীর বাসবন সেটি কিন্তু অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই টাইপেরই কিন্তু প্রশ্নগুলো হবে, একটি গদ্যাংশ তুলে দেবে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন হবে, এবং একটি পদ্যাংশ তুলে দেবে এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন করা হবে। নেক্সট দেখো 3 নম্বর, চৌদাফেরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অজিত রায়। ওকে, এটাও কিন্তু আমরা দেখলাম যে অজিত রায়ের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছিল, দেখে নাও। এই দেখো, এই যে এবার বাঘ মামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়। ওকে, তার ক্যামেরায় কিন্তু বাঘের ছবি ধরা পড়েছিল। তো এইভাবে কিন্তু খুঁজে খুঁজে একটু তোমাদেরকে প্রশ্নগুলো করতে হবে এবং খুবই সহজ প্রশ্ন থাকে। আর ব্যাকরণ কিন্তু এই মোট 15টি প্রশ্নের মধ্যে ব্যাকরণ খুব বেশি হলে 3 থেকে 5টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যেমন বিপরীত শব্দ থাকতে পারে, বাক্যের পরিবর্তন থাকতে পারে, ক্রিয়ার পরিবর্তন থাকতে পারে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, নাদুসন্দুষ এই শব্দটির বিপরীত অর্থ কী? নাদুসন্দুষ এই শব্দটির বিপরীত অর্থ কী? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রোগা পাতলা। নাদুসন্দুষ এই শব্দটির বিপরীত অর্থ হলো রোগা পাতলা। ওকে, তাহলে অপশন 1 হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, গভীর বাসবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। গভীর বাসবনে বাঘের যে শিকার যদি লুকিয়ে পড়ে তাহলে কিন্তু বাঘের কিছু করার থাকে না। তো এই বাক্যটিতে গভীর বাসবনে এটি কোন কারক? ওকে, তো দেখো আমরা কিন্তু দেখে নেবো একঝলকে যে অধিকরণ কারক, করণ কারক, অবদান কারক, নিমিত্ত কারক, তো এই কারকগুলো কাকে বলা হয়। তো দেখো অধিকরণ কারক কোনগুলো, যে সময় বা স্থানকে আশ্রয় করে কর্তা তার কর্ম সম্পাদন বা সম্পূর্ণ করে, সেই সময় বা স্থানকে অধিকরণ কারক বলা হয়। কোনো একটা জায়গা বা কোনো একটা সময়, তো সেইগুলোকে যখন বোঝানো হবে তখন তাকে বলা হয় অধিকরণ কারক। যেমন দেখো নদীতে নৌকা বাঁধা আছে, কোথায় নৌকা বাঁধা আছে? নদীতে। তো এটা হয়ে যাবে কিন্তু অধিকরণ কারক। আবার দেখো বসন্তে কোকিল ডাকে, তাহলে কোন সময়ে কোকিল ডাকে? এখানে কিন্তু সময়ের কথা উল্লেখ করা হয়েছে, বসন্তে। তাহলে বসন্তে এটাও হয়ে যাবে কিন্তু অধিকরণ কারক। ওকে, নেক্সট দেখো করণ কারক কাকে বলা হয়, যার দ্বারা বা যার সাহায্যে কোনো একটা কাজ সম্পাদিত হচ্ছে তাকে বলা হয় করণ কারক। মনে রাখবে যে দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো থাকলে হয় করণ কারক। যেমন দেখো নীলু ফুল দিয়ে ঘর সাজায়, তাহলে নীলু কী দিয়ে ফুল সাজায়, কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে। তাহলে এই যে ফুল, ফুল দিয়ে, এটি হয়ে যাবে কিন্তু করণ কারক। ওকে, তাহলে অধিকরণ কারক কোনগুলো? অধিকরণ কারক হচ্ছে কোনো সময় বা কোনো জায়গাকে বোঝাবে, আর করণ কারক যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়াটা কাজ করবে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো থাকবে তখন সেটাকে বলা হয় করণ কারক। আর অপাদান কারক কোনগুলো? অপাদান কারক হলো যা থেকে বা যা হতে ক্রিয়া সম্পাদিত হয় এবং ক্রিয়ার বিচিত্র ভাবের প্রকাশ ঘটে তাকে বলা হয় অপাদান কারক। যেমন দেখো সাইলি সেদিন বাড়ি থেকে কলেজে গিয়েছিল, মনে রাখবে যে অপাদান কারকে থেকে, হইতেছে, এগুলো থাকবে, থেকে, হইতেছে। তাহলে সাইলি সেদিন বাড়ি থেকে, এই যে বাড়ি থেকে, এটি হয়ে যাবে কিন্তু অপাদান কারক। থেকে, হইতেছে, এগুলো থাকলে হয় অপাদান কারক। দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো থাকলে হয় করণ কারক। আর কোনো একটা জায়গার নাম বা কোনো একটা সময়, সেগুলো হয়ে যায় অধিকরণ কারক। আর সম্প্রদান বা নিমিত্ত কারক কোনগুলো? দেখো যার জন্য বা যার উদ্দেশ্যে শর্ত ত্যাগ করে কিছু দেওয়া হচ্ছে, যেমন ভিখারিকে বস্ত্র দাও বা গরিবের মেয়েটিকে ভাত দাও, তো এগুলো হয়ে যাবে সম্প্রদান
কারক, ওকে। আর কর্তৃকারক কি? কর্তৃকারক হচ্ছে বাক্যে যে কর্তা, যেমন রাম বাড়ি যায় তাহলে রামটা হয়ে যাবে কর্তৃকারক। তো এই হলো মোট ওভারঅল কারকের একটি আইডিয়া। তো আমরা দেখলাম যে অধিকরণ কারক কাকে বলা হয়, করণ কারক কাকে বলা হয়, অপাদান কারক কাকে বলা হয় এবং নিমিত্ত কারক কাকে বলা হয়। তো এইবার প্রশ্ন বলা হচ্ছে গভীর বাসবনে। তো দেখো, গভীর বাসবনে এটি কিন্তু একটি জায়গার নাম বোঝাচ্ছে, যে কোথায় শিকার লুকিয়ে পড়বে গভীর বাসবনে। তাহলে আমরা এখনই শিখলাম জায়গা বা কোনো সময় এটি বোঝালে কিন্তু হয়ে যায় অধিকরণ কারক। ওকে, তাহলে অপশন ওয়ান বা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে নেওয়ারা ভ্যালির জঙ্গলে জঙ্গলে পরিবেশের সুস্থ স্বাভাবিক রয়েছে। তো দেখো, এটি কোন শ্রেণীর বাক্য? তো আমরা কিন্তু গতকাল ক্লাসেই, বোধ পরীক্ষণ ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে সরল বাক্য কাকে বলা হয়, জটিল বাক্য কাকে বলা হয়, যৌগিক বাক্য কাকে বলা হয় এবং মিশ্র বাক্য কাকে বলা হয়। তো দেখো, আজকেও আমরা দেখে নেব যে এই চারটি বাক্য কাকে বলা হয়। ওকে, তো দেখো, সরল বাক্য কোনগুলো? যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটিমাত্র ক্রিয়া বা বৃদ্ধিও থাকে তাকে বলা হয় সরল বাক্য। যেমন কি পুকুরে পদ্মফুল জন্মে, বা রাম বাড়ি যায়, বা রাম ভাত খায়, বা সে ফুটবল খেলে। তো এই টাইপের যে বাক্যগুলো সেগুলো হচ্ছে সরল বাক্য, মানে একটিমাত্র কর্তা থাকবে, একটি উদ্দেশ্য থাকবে, একটি ক্রিয়া থাকবে বা একটি বিধেয় থাকবে, সরল বাক্য, একদম সহজ সরল বাক্য, রাম বাড়ি যায়। ওকে, আর যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক, দেখো তোমরা কিন্তু নামের মাধ্যমে বুঝতে পারবে, যৌগিক মানে কি দুটো বাক্যকে যুক্ত করছে। ওকে, যখন দুটো বাক্য বা তার বেশি বাক্য হতে পারে, দুই বা ততোধিক সরল বাক্য যখন মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। কীভাবে মিলিত হবে? তারা মাঝখানে কোনো একটি সংযোজক অব্যয়, সেটা কিন্তু হতে পারে, ও হতে পারে, এবং হতে পারে। ওকে, তো এগুলো সংযোজক অব্যয় দ্বারা যখন দুটো সরল বাক্য বা দুইয়ের বেশি সরল বাক্য যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। ওকে, তাহলে যৌগিক বাক্য আমরা কী শিখলাম? যে দুটি সরল বাক্য যখন কিন্তু, ও, এবং, অথচ এগুলো দিয়ে যুক্ত থাকবে, এগুলো সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকবে, তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। তো এরপরে দেখো নেক্সট, জটিল বাক্য কাকে বলা হয়? দেখো, জটিল মানে কমপ্লেক্স সেন্টেন্স। একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় জটিল বাক্য। যেমন দেখো, যদি তুমি হাসো, তুমি যদি হাসো তাহলে আমি রেগে যাব। তো এখানেও দেখো দুটো কিন্তু বাক্য থাকে, একটি হচ্ছে খণ্ডবাক্য, একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি অপ্রধান খণ্ডবাক্য। তো এই বাক্যগুলো কীভাবে যুক্ত থাকে? যদি তবে বা যদি তাহলে। ওকে, তো এখানে মনে রাখবে যে এই বাক্যের গঠনগুলো হয় যদি তবে বা যখন তখন, যে যখন তুমি আসবে তখন আমি তোমাকে নিয়ে যাব, এই যে যখন তখন, যদি তবে, যে সে, যিনি রাজা তিনি মহান। ওকে, এই যে যিনি তিনি, যে সে, যখন তখন। তো এগুলো কিন্তু বাক্যের গঠন হবে জটিল বাক্যের। তো এই টাইপের যখন গঠন থাকবে তখন তোমরা কিন্তু এগুলোকে জটিল বাক্য হিসেবে চিহ্নিত করতে পারবে। ওকে, আর মিশ্র বাক্য কি? মিশ্র বাক্য হচ্ছে যে ভিন্ন জাতীয় বা সমজাতীয় সরল বাক্য, যৌগিক বাক্য বা জটিল বাক্য এগুলো কিন্তু একসঙ্গে মিশ্রিত হবে। ওকে, সে বাক্যের মধ্যে কিন্তু এক বা একাধিক সরল বাক্য থাকতে পারে, জটিল বাক্য থাকতে পারে, যৌগিক বাক্য থাকতে পারে, সেই বাক্যগুলো কিন্তু যুক্ত হবে। তো দেখো, মিশ্র বাক্যের উদাহরণ কি রয়েছে? যেমন, আমরা বাড়ি এলেন আর বাবাও এলেন এক ছেলেকে সঙ্গে নিয়ে, যে বাবার অফিসে চাকরি করে। তো দেখো, এখানে কিন্তু সরল বাক্য রয়েছে, জটিল বাক্য রয়েছে এবং যৌগিক বাক্য রয়েছে। তো এই তিনটি বাক্য মিলে কিন্তু একটি মিশ্র বাক্য তৈরি হয়েছে। ওকে, তাহলে এই হলো বাক্যের মোট চারটি প্রকার। সরল বাক্য একদম সহজ সরল, যেখানে একটিমাত্র কর্তা বা একটিমাত্র ক্রিয়া থাকবে, যেমন রাম বাড়ি যায়, রাম ভাত খায়, সে স্কুলে যায়, সে বিদ্যালয়ে যায়, এই টাইপের বাক্যগুলো। আর যৌগিক বাক্য কোনগুলো? যে বাক্যে দুটো সরল বাক্য থাকবে এবং মাঝখানে কিন্তু, ও, এবং এগুলো সংযোজক বাক্য দ্বারা যুক্ত থাকবে। আর জটিল বাক্য কোনগুলো? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি অপ্রধান খণ্ডবাক্য থাকবে। ওকে, এবং সেই বাক্যগুলো যদি তবে, ওকে, যিনি তিনি, যে সে, যখন তখন, ওকে, যখন আমি স্টেশনে পৌঁছলাম তখন ট্রেন ছেড়ে দিল, এই যে এই টাইপের বাক্যগুলো। তো এই টাইপের বাক্যগুলো হয়ে যাবে জটিল বাক্য। আর মিশ্র বাক্য কি? যে বাক্যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য মিলে, একাধিক বাক্য মিলে একটি বাক্য গঠন করবে তখন তাকে বলা হয় মিশ্র বাক্য। ওকে, তো এই হলো বিভিন্ন বাক্যের ধারণা। তো দেখো, এইবারে প্রশ্ন বলেছে যে গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন
প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গল স্থায়ী আবাস হিসেবে নেওয়ারা ভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে। তো এই যে দেখো যখন আর তখন, আমি কিন্তু এখনই বললাম যে যখন তখন যে সে যদি তবে এগুলো যখনই থাকবে তখন তোমরা কিন্তু চোখ বন্ধ করে সেগুলোকে জটিল বাক্য বা কমপ্লেক্স বাক্য হিসেবে কিন্তু চিহ্নিত করবে। ওকে, তো দেখো এখানে রয়েছে যখন তখন। ওকে, তো যখন তখন এটি কিন্তু জটিল বাক্যের গঠন, তাহলে অপশন টু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সাত নম্বর, নিচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গল এর সমর্থক শব্দ? নিচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গলের সমর্থক শব্দ? তো দেখো সমর্থক শব্দ এটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো বন অরণ্য, তো এগুলো কিন্তু জঙ্গলের সমর্থক শব্দ। ওকে, নেক্সট দেখো আট নম্বর, প্রদত্ত গদ্যাংশটিতে লেখক কাকে মামা বলে সম্বোধন করেছেন? তো দেখো এই যে রয়েছে এখানে, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাঘ মামা। ওকে, তাহলে মামা বলে কাকে সম্বোধন করা হয়েছে? মামা বলে কিন্তু এখানে বাঘকে সম্বোধন করা হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে অপশন থ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো নয় নম্বর, 2017 সাল থেকে নেওড়া ভ্যালির জঙ্গলে প্রায়শই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে, তো এটি কী প্রমাণ করে? তো এটি কী প্রমাণ করে? তো এটি প্রমাণ করে যে নেওড়া ভ্যালি পরিবেশ বাঘের জন্য সুস্থ স্বাভাবিক। অপশন টু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো তোমাদের গদ্যাংশ, এবং গদ্যাংশ থেকে মোট নয়টি প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তো এইবার আমরা দেখে নেব পদ্যাংশ। তো এটি কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ারে একটি বছরে এসেছিলো। তো দেখো পদ্মাংশে প্রথমে বলা হয়েছে, গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর শূন্য গোলাম, ধান বোনা জমি পড়ে আছে শুকনো তুলসীর মঞ্চে, নিষ্পদীপ অন্ধকার নামে আগাছায় ভরেছে উঠান, সূর্য পাটে বসেছে কখন রাখালের দেখা নেই, কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো, ঢেকিতে ওঠে না পাড়, একটি কলসিও জল ওঠায় না ঘাটে। ওকে, বুনো ঘাস পদ ঢাকে, অর্থাৎ পদগুলো বুনো ঘাসে ঢেকে গিয়েছে, বিনা শাখে সন্ধ্যা হয়, অর্থাৎ সন্ধ্যা কিন্তু উলুধ্বনি শঙ্কধ্বনির মাধ্যমে সন্ধ্যা হয় গ্রামে, কিন্তু সেখানে বিনা শাখে অর্থাৎ উলুধ্বনি শঙ্কধ্বনি দেওয়ার মতো কিন্তু সেখানে কেউ নেই, তাই বলা হচ্ছে যে বিনা শাখে সন্ধ্যা হয় সূর্য বসে পাটে, তাঁতি বনে না কো তাঁত, কলুয়ার ঘোড়ায় না ঘানি। ওকে, ঘানি থেকে যে তেল হয় কলুর ঘানি, সেই কিন্তু কলুয়ার ঘানিটা ঘোরাচ্ছে না বা লোক নেই, তাঁতিও কিন্তু তাঁত বুনছে না, অর্থাৎ সেই গ্রামে কিন্তু লোক নেই, কুমোরের ঘরে চাবি ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছে দোকানি, অর্থাৎ প্রত্যেকটি পেশার লোক কিন্তু সেই গ্রামে নেই, কুমোর থেকে শুরু করে তাঁতি থেকে শুরু করে দোকানি থেকে শুরু করে সবাই কিন্তু নিরুদ্দেশ হয়েছে। কোথায় নিরুদ্দেশ হয়েছে? সবাই কিন্তু শহরে গিয়েছে কাজের খোঁজে। তো এখানে কিন্তু যে নগর সভ্যতা, ওকে, নগর সভ্যতার উজ্জ্বলতায় যে গ্রামগুলো ঢাকা পড়ে গিয়েছে, নগর সভ্যতার উজ্জ্বলতায় গ্রামের যে অন্ধকারাচ্ছন্ন ছবি সেটাই কিন্তু ফুটে উঠেছে এখানে। ওকে, সেটাই কিন্তু কবির লেখনীতে ফুটে উঠেছে। তো এরপর দেখো, হাতুড়ি বিকয় হাটে ফর্ষ মেখে পড়ে বেকার হাপুড়। ওকে, যে পথে কামার গেছে কে জানে সে পথের। তো দেখো এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কামার যে কিনা বিভিন্ন ছুরি কাছে এগুলো বানায় হাপুড়ের মাধ্যমে। ওকে, তো সেটাই বলা হয়েছে এখানে, হাতুড়ি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে হাটে, ভস্ম মেখে পড়ে আছে বেকার হাপুড়। ওকে, হাপুড় যেগুলো, যে কামার যেগুলো টানে, ওকে, তো সেটা কিন্তু ভস্ম মেখে পড়ে আছে, আর কামার কোন পথে গিয়েছে সে পথের কিন্তু খবর কেউ জানে না। তাহলে এই আলোচ্য কবিতার মাধ্যমে আমরা কী দেখলাম, কবি একটি ছবি, সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন, সেটি হলো গ্রামের একটি অন্ধকারাচ্ছন্ন ছবি, নগর সভ্যতার যে উজ্জ্বলতায় গ্রামের কী করুণ পরিস্থিতি হয়েছে, সবাই চলে গিয়েছে গ্রামে কাজে, শহরে কাজের খোঁজে। ওকে, তো এই যে করুণ একটা ছবি, নগর সভ্যতার উজ্জ্বলতা গ্রামের অন্ধকারাচ্ছন্ন একটা ছবি, সেই ছবিটাই কিন্তু কবির লেখনীতে ফুটে উঠেছে। তো এরপরে আমরা দেখব কী কী প্রশ্ন রয়েছে। দেখো প্রথমে দেখো প্রশ্ন রয়েছে, আগে গ্রামে সন্ধ্যেবেলায় কিসের ধ্বনি শোনা যেত? আগে গ্রামে সন্ধ্যাবেলায় কিসের ধ্বনি শোনা যেত? শঙ্খের, কাঁসরের, ঘণ্টার নাকি ঢোলকের? তো দেখো এই কবিতা অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে শঙ্খের, অপশন ওয়ান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো এগারো, নিচের বিকল্পগুলিতে তিনটি করে জীবিকার নামের উল্লেখ রয়েছে, তো এই জীবিকাগুলো কোনগুলো? তো দেখো আমরা কিন্তু এখন দেখলাম যে তাঁতির কথা উল্লেখ রয়েছে, কুমোরের কথা উল্লেখ রয়েছে, এবং কামার, তাঁতি কুমোর কামার এগুলো কিন্তু উল্লেখ রয়েছে।
তাহলে অপশন টু হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পথ কিসে ঢেকে গেছে, ঘাসে মাটিতে কাদায় নাকি জলে? তো দেখো পথ কিন্তু ঘাসে ঢেকে গেছে, ওকে, বুনো ঘাসে ঢেকে গেছে। অপশন ওয়ান হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 13, নিষ্প্রদীপ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তরটি কী হবে? নিষ্প্রদীপ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তর হয়ে যাবে নিঃ যোগ প্রদীপ, ওকে। অপশন ফোর হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারক, এখনই কিন্তু কারক থেকে একটি প্রশ্ন করালাম, সেখানে কিন্তু বিভিন্ন কারক নিয়ে আমরা আলোচনা করলাম। তো দেখো বুনো ঘাসে পট ঢাকে, বিনা শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে। তো এই অংশটির নিম্নলিখিত কোন পটটি করণ কারক? বুনো ঘাস, শাক, সূর্য নাকি পাটে? তো কোনটি করণ কারকের একটি উদাহরণ? তো দেখো করণ কারক কাকে বলা হয়? যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কিন্তু বলা হয় করণ কারক। যেমন দেখো নীলু ফুল দিয়ে ঘর সাজায়, তাহলে নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে। তাহলে ফুল এটি হয়ে যাবে কিন্তু করণ কারক। মনে রাখবে দ্বারা, দিয়া, কর্তৃক, তো এগুলো কিন্তু করণ কারকের উদাহরণ, ওকে। কোনো একটা কিছু দ্বারা বা কোনো একটা কিছু কর্তৃক, তো এগুলো কিন্তু করণ কারকের উদাহরণ হয়ে যাবে। তো দেখো এই চারটির মধ্যে সেটি কোনটি উদাহরণ করণ কারকের? বুনো ঘাস, সূর্য, শাক নাকি পাট? তো দেখো আমরা কিন্তু বলতেই পারি, কি বলতে পারি, বুনো ঘাসে পট ঢাকে, মানে বুনো ঘাস দিয়ে কিন্তু পট ঢেকে গিয়েছে, বুনো ঘাস দিয়ে পথ ঢেকে গিয়েছে। তাহলে এই যে বুনো ঘাস এটি হয়ে যাবে কিন্তু করণ কারক, ওকে। বুনো ঘাস দিয়ে পট ঢেকে গিয়েছে, তাহলে অপশন ওয়ান অর্থাৎ বুনো ঘাস হয়ে যাবে করণ কারকের উদাহরণ। নেক্সট দেখো 15, আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, কবিতার মূল সুর কী? গ্রামের তিনি বর্ণনা দিয়েছেন কবি, নাকি তিনি শহরের বর্ণনা দিয়েছেন, নাকি গ্রামীণ চিন্তাধারা শহরকে ধ্বংস করছে, নাকি নগর সভ্যতার উজ্জ্বলতায় গ্রামের যে অন্ধকারাচ্ছন্ন ছবি সেটা কিন্তু ফুটে উঠেছে? তাহলে অপশন ফোর হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। কি যে নগর সভ্যতার উজ্জ্বলতায় গ্রামের যে অন্ধকারাচ্ছন্ন ছবি সেটি কিন্তু কবি তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন। তাহলে অপশন ফোর হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, ওকে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 15টি প্রশ্ন। এবং নেক্সট তোমাদের বাংলা বিষয়ের উপর, বাংলা সে ব্যাকরণ হতে পারে বা বাংলা পেডাগজি হতে পারে, কোন অধ্যায় বা কোন কিসের ক্লাস লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তীতে ক্লাস আনবো। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যদি এই ক্লাসের ফ্রি পিডিএফ পেতে চাও, আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সিআরপি একাডেমি WB টেট, এই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। এছাড়া আমাদের এই গ্রুপে প্রতিনিয়ত ডেইলি 5টি বিষয়ের 5টি করে কিন্তু ফ্রি মক টেস্ট আমরা কিন্তু প্রতিদিন প্রোভাইড করে থাকি। এছাড়া টেট পরীক্ষার ফ্রি নোট, ফ্রি পিডিএফ, তোমরা সব কিছুই কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক রবিবার, প্রত্যেক সানডে তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে 150 নম্বরের একটি ফুল মক টেস্ট পেয়ে যাবে, ওকে। অলরেডি আমাদের দুটো মক টেস্ট কিন্তু হয়ে গিয়েছে, গতকালও হয়েছে, গত রোববার, তার আগের রোববারও হয়েছে। তো তোমরা কিন্তু এই মক টেস্টগুলো একদম ফ্রিতে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে। তো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি WB টেট আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু এই গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক রয়েছে, তো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো, ওকে। অলরেডি 21 দিনের মধ্যে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু 26,000-এরও বেশি রেকর্ড সংখ্যক মেম্বার কিন্তু তারা যুক্ত হয়েছে, ওকে।